নমস্কার বন্ধুরা, আমি অমর্ত। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি এটা আলোচনা করব কেন বাংলা সিনেমা বিদেশে রিলিজ করে না। দেখুন, বাংলা সিনেমা তো রিসেন্টলি বলতে পারি চেঙ্গিস থেকেই আপনার প্যান ইন্ডিয়া রিলিজ শুরু করলো। তার আগে কিন্তু জিতের আগে কেউ কোন প্যান ইন্ডিয়া একটা বাংলা সিনেমা রিলিজ করবে এটা কিন্তু ভাবেনি। অথচ বাংলা ভাষাতে অ্যারাউন্ড আপনার 40 কোটি লোক কিন্তু কথা বলে, এবং শুধু তাই নয়, বাংলা পৃথিবীতে ষষ্ঠ ভাষা, মানে মানে র্যাঙ্কিং ওয়াইজ ষষ্ঠ ভাষা। অথচ দেখুন, বাংলা সিনেমা মানে পশ্চিমবঙ্গের সিনেমা কিন্তু বিদেশে কিন্তু রিলিজই করে না। অথচ বাংলায় যে সিনেমা পশ্চিমবঙ্গের থেকে যদি দেখে থাকেন, মানে পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার থেকে মান কিন্তু অনেক খারাপ, অনেক অনেক কিন্তু বাজেটও অনেক খারাপ, কিন্তু তথাপি কিন্তু বহু বছর থেকে তারা কিন্তু আপনার মানে বিদেশে সিনেমা রিলিজ করে। রিসেন্ট টাইমে আপনার এই গত সপ্তাহে অন্তর্জাল বলে একটা সিনেমা বেরিয়েছে, সেটা 150 হলে মানে নর্থ আমেরিকায় রিলিজ করেছে। তার মধ্যে হচ্ছে আপনার 120টা হচ্ছে আপনার উত্তর আমেরিকায় মানে আমেরিকায়, আর বাকিটা হচ্ছে কানাডাতে। ভেবে দেখুন, বাংলায় যে সিনেমা, অথচ সেই বাংলা ভাষায়, আমাদের এখানেও কিন্তু বাংলা ভাষা, ওখানেও কিন্তু বাংলা ভাষা, একই সিনেমা, এবং ওদের মান আমাদের তুলনায় বলতে গেলে খারাপ, মানে সিনেমার ক্ষেত্রে যদি বিচার করেন। তথাপি ওরা কিন্তু বিদেশে সিনেমা রিলিজ করছে, অথচ আমরা এখানে মাত্র প্যান ইন্ডিয়া রিলিজ করতে হেগে দিচ্ছি। মাত্র দ্বিতীয় সিনেমা বোধহয় এই বাঘাযতীন, তারপর হচ্ছে আপনার রক্তবীজ তৃতীয়, দ্বিতীয় তৃতীয়, এই সিনেমাগুলো হচ্ছে এটা প্যান ইন্ডিয়া রিলিজ করে, বিদেশে রিলিজ করা তো আমরা ভুলেই গেছি। অথচ তারা কিন্তু একই বাংলা সিনেমা বিদেশে রিলিজ করে যাচ্ছে, তাহলে তারা কী করে ভয় পাচ্ছে? ঘটনা হচ্ছে আমাদের এখানের মধ্যে না একটা কোনো রকম ইচ্ছাই নেই যে এর বাইরে, মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম কোনো একটা ইচ্ছাই নেই যে এর বাইরেই কিছু ভাববো। কারোকে না কারোকে মানে ভাবতে হবে, জি প্রথমবার দায়িত্ব নিয়ে প্যান ইন্ডিয়া করলো, তারপর দেখে দেখে সবাই যাচ্ছে। অথচ কিন্তু বহু বছর ধরে খুব সহজেই কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করতে পারতো, কারণ এই জাতীয় সিনেমা প্যান্ডামিকের আগেও কিন্তু এই জাতীয় সিনেমা আমাদের এখানে বড় বড় বাজেটের সিনেমা হতো, বহু বছর থেকে হতো। কিন্তু তথাপি আমাদের মধ্যে একটা স্থবিরতা কাজ করে যে বাংলার বাইরে গিয়ে আমরা যে ভাববো, শুধু শুধু ভাষণ দেবো। যখন দেখবেন বিভিন্ন বাঙালির সম্মেলনে সেখানে গিয়ে কিন্তু খুব বড় বড় জ্ঞান দেয় যে এইটা করা উচিত, ওইটা করা উচিত, আমরা বাংলা সিনেমাকে দেখি না। অথচ সেখানে যদি আপনি রিলিজই না করেন, তাহলে আপনি জানবেন কী করে তারা দেখতে উৎসাহী উৎসাহী হয়? আমাদের কিন্তু সেই চেষ্টা নেই। অথচ বাংলাদেশে দেখুন কী সুন্দরভাবে বহু বছর থেকেই তারা কিন্তু বাইরে সিনেমা রিলিজ করেছে, শুধুমাত্র উত্তর আমেরিকাতে না, ইউরোপের আপনার ইংল্যান্ডও রিলিজ করেছে, এরপর প্রিয়তম সিনেমাটা অস্ট্রেলিয়াতেও রিলিজ করেছে বাংলাতেই কিন্তু। অথচ সেখানে কিন্তু লোকে দেখেছে যাই টাকা, প্রথমে তো একটা শুল্ক করতে হবে। কিন্তু আমাদের এখানের মানে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা পশ্চিমবঙ্গ, এই ইচ্ছাটাই কিন্তু নেই। কারো কেন কারোকে দায়িত্ব নিয়ে যেতে হবে, তবে গিয়ে তারপর তারা করবে। হয়তো বলতে পারে যে পাইরেসি হতে পারে, পাইরেসি তো সব জায়গাতে হতে পারে। আপনি যখন প্যান ইন্ডিয়া রিলিজ করবেন, তাতে পাইরেসি হবে না? এই যে চেঙ্গিস রিলিজ করেছিল, রিলিজ করার কয়েক ঘন্টা পরেই তো সে মানে অনলাইন অ্যাভেলেবেল হয়ে যাবে, তার প্যান ইন্ডিয়া রিলিজ করলেও আপনার পাইরেসি হবে, সেটা বড় কথা না। আসল কথাটা হচ্ছে ইচ্ছাটা আমাদের মধ্যে একদমই নেই, সেই কারণেই আমরা কোন মানে এত সুযোগ থাকতো আমাদের সিনেমা কখনো বিদেশে রিলিজ করে না। তো আপনারা আমার কমেন্টে জানান আপনারা আমার সঙ্গে একমত কিনা, বা আপনাদের কী মতামত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।